হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দেখবো কীভাবে গুগল ম্যাপের সঠিক ব্যবহার করতে হয় এবং গুগল ম্যাপের মাধ্যমে আমাদের ডেস্টিনেশন খুব ইজিলি যাতে খুঁজে পেতে পারি সেটাই আজকে আমি জানানোর চেষ্টা করবো অনেকে হয়তো ভাবছেন এটা আবার জানানোর কী আছে কিন্তু আমরা খেয়াল করে দেখবেন আমাদের চারপাশে অনেকেই আমরা আছি যেটা গুগল ম্যাপের ব্যবহার সঠিকভাবে করতে পারি না অর্থাৎ এর মাধ্যমে যে আমাদের ডেস্টিনেশন সঠিকভাবে এক্স্যাক্ট লোকেশন খুঁজে পেতে পারি এবং সঠিক সময়ে সেটা আমরা অনেকেই জানি না শুধু এসে আমরা এখানে সার্চবারে প্রেস করি আর তার মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়াল কেবলমাত্র এটাই এর একমাত্র উপায় না তো চলো আমি তার আগে একটা ঘটনা বলছি আমার একবার একটা অভিজ্ঞতা হয়েছিল একটা এক্সামের দিকে আমি বারাসাত থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম এবং তখন আপনারা হয়তো জেনে থাকবেন ব্যারাকপুর অর্থাৎ আমাদের নর্থ চব্বিশ পরগনায় কেন্দ্রীয় বিদ্যালয় নামক কমপক্ষে দুটি দুটি নয় তার বেশি হবে হয়তো কেন্দ্রীয় বিদ্যালয় আছে এবং তার নাম প্রায় একজ্যাক্ট সেম শুধুমাত্র একটু চেঞ্জ আছে লাস্টে গিয়ে কোনোটা আর্মি লেখা থাকে কোনোটা এএফএস তো চলুন আমি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে দেখাচ্ছি প্রথমত আমি আগে বলে রাখি যদি কেউ ডেস্টিনেশন সার্চ করেন এবং কোথায় এখানে এক্সপ্লোরে না গিয়ে প্রথমত আপনি এখানে গো নিচে দেখুন নিচে সার্চ বারে আপনি অনেক অপশান পাবেন সেখানে সেকেন্ড অপশান হচ্ছে গো আপনি এখানে গোতে ক্লিক করবেন এবং গোর পরে গিয়ে এখানে অ্যারোতে ক্লিক করবেন মিডিল বরাবর স্ক্রিনের ডান পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করবেন ওকে এরপর দেখুন এখানে ইজিলি আপনি খুঁজে পেয়ে যাবেন তো আমরা সাধারণত যে পদগুলোতে অজানা পদগুলোতে ট্রাভেল করি মানে যাতায়াত করি সেগুলো সাধারণত ট্রেন এবং বাস লাইনই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর অনেক সময় থাকে চার চাকার মানে যে লাইনগুলো তো আমরা আজকে দেখব ধরুন আমি একা যাচ্ছি আমার সঙ্গে কেউ নেই শুধু আমার স্মার্টফোন আছে নেট আছে এবং ব্যাস তো প্রথমত আমি ক্লিক করবেন আপনি ওখানে তো দেখলাম গোতে গিয়ে তারপর এখানে এসে ট্রেন অ্যান্ড বাস এই যে দেখুন থার্ড অপশন ট্রেন অ্যান্ড বাস এবং মনে করুন আমি এখান থেকে যাব বনগা লোকাল থেকে আমি দেখাচ্ছি ধরুন চাঁদপাড় আপনারাকে অনেকেই জানেন বনগাঁ আমি এখান দিচ্ছি বনগা টু বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে আমি কোথায় যাচ্ছি ডেস্টিনেশন ধরে নেন কেন্দ্রীয় বিদ্যালয় সরি বিদ্যালয় ব্যারাকপুর সেটা অবশ্যই অনেকেই জানেন সংক্ষেপে কে ভি লিখছি তবে এভাবে লিখবেন আপনারা আমি যেহেতু ডেস্টিনেশনটা জানি তাই লিখছি দেখুন এখানে কেন্দ্রীয় বিদ্যালয় বলে অনেকগুলো নাম এসছে তার ভেতর যদি তো দেখুন অলরেডি চলে এসছে দেখুন আমি একটা দেখাচ্ছি এখানে ব্লক লেটার লেখার চেষ্টা করছি দেখুন এখানে ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় বিদ্যালয় এবং একটা আছে কেন্দ্রীয় বিদ্যালয় এফেস দুটোই কিন্তু এখানে যদি আপনারা দেখেন দুটোই কোথায় অবস্থিত নর্থ চব্বিশ পরগনায় এবং অবশ্যই সেটা পাশাপাশি খুব একটা দূরেও নয় তো দেখুন আমাকে এখানে যদি আমি যাই ভিতরে এবং সেখানে দেখাচ্ছে কোথায় বনগাটু বারাসাত এবং সেখান থেকে হেলাবরতলা থেকে আহ ক্যান্টনমেন্ট বোর্ড তো দেখছেন এখানে সাত লক্ষ একশো কুড়ি হচ্ছে পিনকোড যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় আর্মিটা অবস্থিত তো আমরা অনেকেই জানি না যে উত্তর চব্বিশ পরগনায় বা কেন্দ্রীয় বিদ্যালয় নামক নামে আর কি ব্যারাকপুরেই শুধুমাত্র দুটো বিদ্যালয় আছে তো ভাবুন একবার পরীক্ষার দিনে যদি এরকম সমস্যা হয় আপনি ধরুন আপনার আর্মিতে সিট পড়েছে আপনি চলে গেলেন পলতা এ পেয়েছে এটা দেখাবো একটু পরি দেখুন এটা দেখে রাখুন এটা কোথায় সাত লক্ষ একশো কুড়িতে এখানে এর এক্সাক্ট লোকেশান ওকে কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মি ওকে আমরা এখন যদি এখান থেকে বেরিয়ে যাই পরবর্তী ক্ষেত্রে যদি আমি এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়ে আর্মিটা না লিখতাম অনেকেই আমরা এই ভুলটা করি কেন্দ্রীয় কেন্দ্রীয় বিদ্যালয় বিদ্যালয় মানে ভাবি যে স্কুল আছে হয়তো এটাই লিখলে আমাদের হয়ে যাবে কিন্তু না অনেকে দেখুন আমি কেন্দ্রীয় বিদ্যালয়টা আর্মিটা লিখে ছেড়ে দিলাম ব্যারাকপুর লোকেশানে আর একটি রয়েছে সেটা হচ্ছে যে এখানে এফ তো এটাও একই লোকেশনে একজ্যাক্ট একই লোকেশানে দেখাবে চলুন ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা এবং ওয়েস্ট বেঙ্গল এই বাকি সব একই শুধুমাত্র এখানে ডিফারেন্সটা হচ্ছে পিন কোডটা একটু আলাদা আছে আর নামে ওখানে এএপে ব্র্যাকেটে বাট কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর দুটোতেই একই লেখা কিন্তু এই ভুলটা আমার সামনেই হয়েছিল দেখেছিলাম একজন ক্যান্ডিডেট তার এই পরীক্ষার সিট পড়েছিল ব্যারাকপুর আর্মি স্কুলে কিন্তু সে সরি সরি এ পেচে পড়েছিল সে অলরেডি চলে গেছে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় আর্মি ব্যারাকপুর যেটা ক্যান্টনমেন্ট বোর্ডের পাশেই এবং ভাবুন তো পরীক্ষার আগে যদি এমন একটা ব্যাপার হয় আর আপনারা অনেকেই জানেন যে ব্যারাকপুর থেকে পলতা বা কল্যাণী বেশ খানিকটা দূর আর পরীক্ষার ওই ঠিক আগের সিচুয়েশানে এতখানি পথ জার্নি করা খুবই চাপের বিষয় তো আপনারা এটা তো দেখালাম এরকম ভুল অনেক হয় তো এখন প্রশ্ন হচ্ছে এখন দেখাবো যে কিভাবে এক্স্যাক্ট লোকেশন সার্চ করবেন কিভাবে ওকে তো আপনারা কী করবেন যখন কোনো এডমিট ডাউনলোড করবেন পিডিএফ আকারে তো ডাউনলোড হয় প্রত্যেকের যখন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন এডমিট ডাউনলোড করেন ফোনে স্মার্ট ফোনে তখন আপনি কি করবেন সেই যে এক্সাম ভেনু যেখানে লেখা থাকে একদম ওখানেই সেন্টার নাম সহ এবং লোকেশান দুটোই চেপে ধরে কপি করবেন কপি করে একজাক্ট এখানে এসেই এখানে যে ডেস্টিনেশনের যে বার রয়েছে এখানে এসেই যা আপনি কি করবেন প্রেস করে দেবেন এখানে এসে এখান ধরুন এখানে চেপে ধরবেন এখানে পেস্ট আসবে আপনি ওখানে পেস্ট করলে সেটা এখানে পেস্ট দেখাবে তো এখানে চেপে ধরে এখানে দিয়ে দেবেন এক্জাক্ট বা যদি দেখুন দেখেন যে আপনার নামের মধ্যে অনেক মানে হিজিবিজি তথ্য তত্ত্ব এসে এসে গেছে তখন আপনি কি করবেন ওখান থেকে কপি করে অন্য একটা নোটপ্যাডে কপি করবেন সরি পেস্ট করবেন তারপর সেখান থেকে সেই বাকি অংশ যেটা অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে বাকিটা আবার কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন তাতে কি হবে একদম পিনকোড সহ পুরো ডিস্ট্রিক্ট লোকেশন এক্সাক্ট লোকেশানে আপনি খুঁজে পাবেন এভাবে করলে কোনো ভুল হবে না হুম আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি আরও একটু স্মার্ট হই তবে দেখতে পারবেন আপনি ধরুন মনে করুন আপনি কোনো একটা ডেস্টিনেশনে ঠিক বারোটার বারোটার সময় পৌঁছাবেন বা বারোটার আগে বারোটার পরে না কিন্তু বারোটার আগে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন আমার কখন ঘর থেকে বেরোনো উচিত বা গাড়ি ধরা উচিত কোন কোন টাইমে একজাক্ট লোকেশন যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা অপশান আছে দেখুন ডিপার্ট অ্যাট এখানে হ্যাঁ এখানে এসে কী করবেন আপনি এটাই নয় যেটা আছে অলরেডি আপনি মিডিলে অ্যারাইভড বাই করবেন অ্যারাইভড বাই করে এখানে কি করবেন ধরুন আমি বারোটা বললাম বারোটার সময় সরি এদিকে গেলেই তাড়াতাড়ি হবে বারোটার সময় আপনি পৌঁছাবেন বারোটা পিএম এটা আমি বারোটা যদি এক করি তাহলে আপনাদের বুঝতে সোজা হবে বারোটা এক তখন হচ্ছে পি তো ঠিক এর আগে আমাদের পৌঁছাতে হবে মনে করুন আমি নেক্সট সানডেতে আমি যাব কোনো কোথাও পৌঁছাবো তো ধরুন নেক্সট সানডেতে আমি পৌঁছাবো তো এখানে সব সেটিং অলরেডি করা আছে আপনি সেটে ক্লিক করবেন তো দেখুন আমাকে কখন ঘর থেকে বেরোনো উচিত বেরোন বেরোতে হবে এবং কখন কোন পজিশানে কোন গাড়িটা ধরতে হবে কোন টাইমের সেটা একজাক্ট এখানে দেখিয়ে দেবে প্রথম হচ্ছে বনগাঁ লোকেশান থেকে আমাকে দেখাচ্ছে এখানে তো বনগাঁ জাংশান থেকে আমাকে নটা তেইশে এদিকে দেখুন এই যে ডান পাশে এদিকে বনগাঁ নটা তেইশে ট্রেন ধরতে হবে সরি এদিকে বনগা রান্নাঘাট লোক আছে নো প্রবলেম আপনি যেদিক দিয়ে যান আপনার ইচ্ছে মতো তারপর কখন গিয়ে পৌঁছবেন সে টাইমটাও এখানে দেখাচ্ছে অন্যদিকে জাংশানে নেমে আবার অন্য একটা ট্রেন ধরতে কত সময় লাগবে সব এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং কোন ট্রেন কখন ধরবেন সব অলরেডি এখানে দেওয়া আছে তো ডেস্টিনেশন সার্চ করে যে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এখানে দেখুন লাল এই যে ডেস্টিনেশনের চিহ্ন এর পাশে যে লোকেশনগুলো লোকেশনের যে জায়গাটা লেখা থাকবে সেটা ভালো করে চেক করবেন এটা ঠিক তো আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন এটা ভুল হলে কিন্তু আগেই বললাম নাম একই নামে অনেক স্কুল থাকে অনেক সেন্টার থাকে অনেক বিল্ডিং থাকে বাট সামান্য সামান্য চেঞ্জেস থাকে ওদের মধ্যে যেমন এটা দেখে আম এফ এস আগেরটা ছিল আর্মি বাকি সব সেম সেম দুটোই ব্যারাকপুরে দুটোই উত্তর চব্বিশ পরগনায় এবং পিনকোড এক্স্যাক্ট সেম যদি একটু আলাদা আমরা যদি খেয়াল করে দেখি ওকে তো এটা হচ্ছে স্মার্টলি ডেস্টিনেশন খুঁজে পাওয়ার একটা একটা বিশেষ পদ্ধতি তো আপনারা এইভাবে দেখবেন এবং এছাড়াও আপনি চেক করতে পারেন ওই ডেস্টিনেশনে হেঁটে গেলে কতক্ষণ লাগবে আপনি দেখুন এখানে ডান পাশের চার নম্বর অপশানে ক্লিক করলে আপনাকে দেখাবে হেঁটে গেলে কত সময় লাগবে তেরো ঘন্টা চৌত্রিশ মিনিটের দিকে ওকে বা চার চাকায় গেলে কত লাগবে প্রথম অপশান ঠিক আছে বা মোটরসাইকেলে গেলে কত লাগবে মোটর বাইকে ওকে এরকম বিভিন্ন রকম আছে আপনারা দেখতেই পারেন কিন্তু বিশেষ যে জায়গাটা ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে আপনি কখন পৌঁছাবেন এটা ভুলেও যেন আপনি ডিপার্ট অ্যাড করে মানে সেট করবেন না তাহলে কিন্তু ভুল সময় পৌঁছে যাবেন ভুল সিগন্যাল দেবে অ্যারাইড বাই করে নেবেন মানে এখানে অ্যারাইড বাই মানে হচ্ছে কখন পৌঁছাবেন আমরা তো সবাই জানি যে কোন টাইমে আমাদের পৌঁছানো উচিত তার আগেই বেশ সব কিছু আপনাকে দেখিয়ে দেবে ওকে আমি বেরিয়ে যাচ্ছি আর আগেই তো বলেছি কখন কোথায় এসে এই অপশানটি খুঁজে পাবেন অনেকে এসে এই এক্সপ্লোর এসে খোঁজাখুঁজি করে এক্সপ্লোর এসে এখানে এসে খুঁজতে থাকে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় কিভাবে যাব এরকম একজ্যাক্ট রুট দেখাবে না এখানে দেখাবে চার চাকা রুট যেটা আপনাকে মানে বিভ্রান্ত করে ফেলবে একদম পুরো দেখুন তো একই জায়গা কিভাবে দেখাচ্ছে এটা অবশ্য অন্যভাবে দেখাবে এটা তো আপনি সবাই জানেন হুম সেজন্য এদিকে সাস না করে আপনি দেখবেন গোতে গিয়ে গোতে বাস ট্রেন ব্যাস থ্যাংক ইউ ফ্রেন্ডস এটাই আজকে জানানোর ছিল অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ওকে